আসসালামু আলাইকুম বিয়াজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা রাখি সকল ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বিয়াজ, আমার ফ্যামিলিও ভালো, আর আমি দোয়া করি আপনারা যারা যেখানে আছেন সব সময় ভালো থাকতা। তো বিয়াজ দেখো, আজকে আমি আমার অ্যালটমেন্ট গার্ডেনিংয়ের একটা ভিডিও লই আইছি, আশা রাখলাম আপনারা ভালো লাগবো। তো বিলে বিয়াজ চলোকা আমি আমার ভিডিওটা স্টার্ট করে লিছি। ফার্স্টে দেখো কা বিয়াজ, আমি কতটি টব আপনারা দেখাই না, আমার কিছু মাটি দেখাইছি, আমি নিউ মাটি আমি গর্তনে নিছি, কার দিয়া নিয়ালাম ইয়াত হয়েছে বিয়াজ, তো ইয়াতে শেষে আমি বারো দিয়া নিছি আমার অ্যালটমেন্টও। আর কয়েকটা টব দেখাইছি আপনারা, রে টব গেছেন আমি বিয়াজেরই ইউজ করতাম সাইরাম, পুনরায় আবার আমি নয়া করিয়া আমি টবর মাটি গেছেন তো আবার ব্যবহার করতাম সাইরাম, টব গেছিনও ইউজ করতাম সাইরাম। তো ফার্স্টে মাটি তো ইয়াবি হাজার আপটপ গেছি আপনারা দেখাই, আমি আইসি এখন আমি কিছু সার নিতাম আমি, তা অর্গানিক সার বিও আস দেখো কা গ্রাস ফসা আর হর্স মানু এখানে আট দুইতা, তো ওটা কিছু সার বিও আজ আমি নিমুগি আমার অ্যালটমেন্টের মাঝে নেওয়ার পরে বিয়াজ আমি কিছু নিউ মাটি নিছি, এক বস্তা নিছি বিয়াজ আমি আশি লিটার ওরকম মইব, আর অল্প সাইডটা মুক্তনে আমি একটু ইউজ করে লিছিলাম, আরও কিছু গাছের জোরও দিলাইছি বিয়াজ। তো আমি নয়া মাটি আর্ট করবো, আর সাথে আমি বিয়াজ অর্গানিক যে ফার্টিলাইজার যে একটা আমি ওটাও ইউজ করবো, আর কিছু চিকেন মানু ইউজ করবো, আর সাথে আমার পুরান যে মাটি বাড়াইব টপতনে, পুরানা টপতনে যে মাটি গেছেন বাড়াইব ও মাটি ইউজ করবো বিয়াজ। সকলটা জিনিস আমি এখন আর্ট করি লিমু, আর্ট করিয়া বালা করিয়া কুদাল দিয়া একসিন তৈরি লাড়িয়া মিশাইমু একটার লগে আর একটারে বালা করিয়া, মিশানির পরে বিয়াজ আমি টবর মাঝে তুলি লিমু একটা একটা করিয়া, টব বড়িয়া বড়িয়া রাখি দিমু, আর শেষে যে সময় আমি গাছ রইতাম বিয়াজ, তো আমি খালি ডাইরেক্ট গাছ কেসিন রইয়া দিলাইমু, আর কোনো প্রবলেম হইতো নাই, বিকজ আমি তো চার সপ্তাহ পাঁচ সপ্তাহ আগে আমি টব গেছিন রেডি করিয়া রাখি দিলাম। আর দেখো কা বিয়াজ কিলা গ্রাস হয়েছে, এটা খোয়ার মতো নাই, আর যে হার্ড ওয়ার্ক আসিল বিয়াজ, রেইনও আসিল, রেইনের মাঝে কাজ করা লাগছে, আর বেশি আপনার লগে শেয়ার করতাম ফারছি না, তবে যতটুকু ফার্সি বিয়াজ আমি শেয়ার করছি, প্লিজ আমার ভিডিওটা ফুল ওয়াচ করবা, আর আমার ভিডিওটাতে একটা লাইক দিবা আপনারা মনে করিয়া। আর এই ভিডিওটা বিয়াজ আমি টু ডেইজর এখানে আর্ট করছি, দুই দিন আমি কাজ গেছিন কমপ্লিট করছি, আসলে দেখতে লাগের কাজ কিছু নাই, অনেক কাজ বিয়াজ, খুব হার্ড ওয়ার্ক করছি টু ডেইজ, করার পরে বিয়াজ আমি টপ গেছিন আমি বড়ছি, দেখো কা বিয়াজ কতটি টপ আমি খালি বার করছি, প্রত্যেকটা টবর মাটি গেছিন আমি ডালছি, আর এখন মাটির মাঝে ডালছি বিয়াজতে, আমি ফার্স্টে গ্রাস গেছিন অসিন তরে আমি আলাদা করতাম হইব, শেষে মাটি গেছিন তরে আমি কোদাল দিয়া বালা করিয়া বাঙ্গিলিম, আর দেখো কা বিয়াজ কত টব আমার, আমি নিজেও কইতে পারতাম না কতটা টব যে, দেখো কা অনেকসিন আমি মাটি আছিল যা টবর বিয়াজ সব মাটি আমি অবশ্যই ডালি দিছি, কই আমি মাটি তো আর টবর একটা ইউজ করা সম্ভব নাই, যে গ্রাস হয়েছে আর কিছু ফার্টিলাইজারও ইউজ করা লাগবে, যেহেতু মাটি বেশি ওল্ড হয়ে গেছে, এই মাটির মাঝে যদি আমি টবর একে আবার লাড়িয়া দিই কিছু রইয়া দিলাই ওই তো নাই বিয়াজ, তেল লাগি ভাবলাম যে প্রত্যেকটা টবর মাটি গেছি না আমি ডালিলাই, ডালি আর আমি গ্রাস হরাইয়া আর নিউ করিয়া কম্পোস্ট ফার্টিলাইজার যেটা যেটা আমি আর্ট করার সপ্তাহ আর্ট করিয়া লাড়িয়া যদি আবার টব ভরি দেই লইলাই টবকলোর মাঝে, তে বিয়াজ আমি নতুন করিয়া যে কোনো গাছ যদি রইয়া দেই সুন্দর বাড়ব, ও দেখো কা বিয়াজ আমি কিছু ইয়ে করলাম কোদাল দিছে দাইলাম, আর খুবই অল্প অল্প বিয়াজ আপনার লগে শেয়ার করছি, অবশ্য আট মিনিটার নয় মিনিটের ভিডিও আপনার লগে আমি শেয়ার করলাম, খাস বিয়াজ আমি দুই দিন করছি, করিয়াতে আপনার লগে তুরা শেয়ার করাম, আর সব যদি শেয়ার করা যাইতাম অনেক লম্বা ভিডিও এলো না বিয়াজ, আপনারা বোরিং ফিল করবা, প্লিজ যতটুকু লম্বাইছে আমার ভিডিওটা ফুল ওয়াচ করবা, আর যারা যেখান তেন কষ্ট করি আমার ভিডিও দেখলে আপনারা সকলের অসংখ্য ধন্যবাদ, আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছেন না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া আমার চ্যানেলটার পাশে থাকবা, আর যারা সাবস্ক্রাইব করিয়া আমার চ্যানেলটার পাশে আসুন আপনারা সকলের অসংখ্য ধন্যবাদ। বিয়াজ দেখো আমি অফ ক্যামেরায় কুরছি কতখানি, আরও কিছু সাইটেদি রয়েছে বিয়াজ আরও টপ দুই তিনটার ওল্ড মাটি, বিকজ আমি যদি সকলটি এখানে আর্ট করিলাই স্পেসে অন নাই কেন জায়গা একটু বড় লাগবো বিয়াজ, এর লাগে সাইটেদি যতখান ভাঙছি অতখানোর মাটি ভাঙছি আর কি অতখানোর মাঝে সাইরাম যে আমি আমার ফার্টিলাইজার গেছি না আর্ট করে নিতাম, তো দেখো কে কিছু চেকিন মানু আমি আর্ট করছি, হর্স মানু গ্রাস ফসা নিউ কম্পোস্ট আর সাথে কিছু ওল্ড মাটি যেগুলো আছিল টবগুলো, এখন বিয়াজ আমি কোদাল দিয়া বালা করিয়া লারমু আমি একদিন তৈরি আছে দাইয়া বাঙ্গিয়া এখানে আর্ট করিয়া শেষে আমি টব কিছু বড়ি লিমু, তো বিয়াজ কিছু মাটি কমে যাব,
তো এগেইন আবার আমি সাইডে দিয়ে যেগুন রয়েছিল গুনতরে বাঙবো। দেখো কাবিয়াজ কয়েকটা টব বড়ছি আর মাটি রয়েছে আমার, ধীরে ধীরে আমি বড়মো, বড়িয়ে আমি আপনার লগে শেয়ার করাম আমি কতটা টব রেডি করলাম। আর বিয়াজ যেহেতু আমি বয়াজ এন্ডে দিয়ে দিলাম এর লাগে আমি কইরাম, আমি ই মাটি রেডি করিয়া বিয়াজ 40টা টব আমি রেডি করছি। আর এখনও মনে হয় আমার আরও 50-60টা টব বাকি রয়েছে। আমি ইগুন আর বিয়াজ দিছি আর জানি না কতটুকু আর রেডি করতাম, ফার্মু যতটুকু ফাড়ি তো ফারলাম, আর না কিছু টব করলে আমি খালি রাখি দিমু, বেশি হার্ড হয়ে যার বিয়াজ অতটি টব আমি রেডি করা সম্ভব নাই। আর আমি একলাও করছি না, অবশ্যই আমার হুজবেন্ড লগে আসলে তাই না মানে যথেষ্ট হেল্প করছে, আমার পক্ষে তো একলা সম্ভবও নাই অতটা কাজ করা। দেখো কে বিয়াজ আমি 40টা টব রেডি করছি, 40টা টবর মাঝে মাটি ভরিয়া রাখছি। আর এক চিন্তার মাঝে বিয়াজ আমি রইয়া দিমু ফুই শাক আর নাগামরিচ কাঁচামরিচ ওগুলা কি বিয়াজ আমি রইয়া দিমু, আর মারুক রজা তিতা যেটা সবটা আমি বেডর মাঝে রইয়া দিমু। বিয়াজ মাত কথার মাঝে কোনো ভুল ত্রুটি হইলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর ই টবর মাঝে আমি বিয়াজ যে সময়েও যেটা রইয়া দেই আমি আপনাদের লগে শেয়ার করবো। আর আমি 40টা টব আমি রেডি করছি দেখো কা, আর এই মাটি গেছেন শেষ হয়ে গেছে বিয়াজ, এখন আমি আবার নয়া করিয়া মাটি কিনতাম হইব, বাশেষে আমি আবার আর্ট করিয়াতে আমি টবকলর মাঝে বর্তাম হইব। আর অনেক মাটি আছিল বিয়াজ মানে এক বছর দুই বছর ইউজ করার পরে কিলান ধীরে ধীরেও মাটি কমি যায় বিয়াজে, যে টবর নিচে দিয়া পানি দেওয়ার লগে লগে অনেক মাটি যায়নি। আরও দেখো কা কিছু টব আরও বাকি রয়েছে আমার, আর এই জায়গাখান তো আমি ক্লিন করে নিমু, বিয়াজ ক্লিন করিয়া টব বেসিন একটু সাইড লাগে ইয়া রাখি নিমু। আর খুব ভালো লাগে বিয়াজ আজকে যে আমি 40টা টব যে আমি রেডি করছি আমার নাগামরিচ কাঁচামরিচ ফুই শাক ওতার লাগে। আর যত সময় পর্যন্ত কাজ করছিলাম না একটা টেনশন আছিল যে আমি কোনদিন রেডি করবো আমার ওয়ার টাইমেই ওর, আমি তো কন্টিনিউ করার মাঝে খালি মাতমু, যে সময় আমার কোনো গার্ডেনিংয়ের কাম কমপ্লিট হয় না আমি খালি মাতমু যে আমার এটা হইল না আমার এটা রেডি করলাম না, আমার হুজবেন্ডও কইবা তোমার এই কাম যত সময় কমপ্লিট হয়েছে না তুমি শান্তি পাইতে নাই, তাই না আপনার চেষ্টা করেন আমার হেল্প করার, যথেষ্ট পরিমাণে হেল্প করেন আমার দেখা হেল্প করছেন তাই না আমিও করছি। অবশ্যই এটা টিম ওয়ার্ক বিয়াজ সকলে মিলিয়া না করলেও হয় না, একজনের উপরে প্রেশার দিলেও হয় না, আমার হাজবেন্ডে আমার যথেষ্ট পরিমাণে হেল্প করছেন, আমিও করি, আমিও করি না জিলা কথা নাই, আমার শখ বিয়াজ গার্ডেনিং করা, আমার হুজবেন্ডেও গার্ডেনিং খুব ভালো ফাইন তাই না, আমরা দুজনে মিলিয়া করি আর দুজনে বালাফাই হিসাবে বিয়াজ যে কোনো কাজটা করতে আরও বেশি ইজি, তানো বালাফাই আমিও বালাফাই দুজনে মিলিয়া কাজটা করি আমরা লাগে আরও ইজি হয়ে যায় কাজটা। আর যদি একজনে বালা ফাইতাম আর একজনে বালা ফাইতাম না তো কষ্ট করে নিলনে কাজ করাটা। দেখো কা খুব ভালো লাগে আর মাত্র বেশি রেডি করে নিয়েছি বিয়াজ, শেষে আমি এখন আমার মরিচ গাছ ইতারও আর লাগি আর আমার টেনশন করা লাগতো না, আমি রইয়া দিলে আইতাম ফার্মু। আর আপনারা যারা বিয়াজ টব রেডি করছেন না বা ওল্ড মাটি যেটা আছে ইতারে আপনারা চেষ্টা করবা ওখান যদি রেডি করিয়া রাখি দেন, দু 4-5 সপ্তাহ আপনারা আত এখনও টাইম আছে, শেষে আপনারা যে তারও ইয়া দিবা খুব সুন্দর হইব। বিয়া সকল ভালো থাকবা সুস্থ থাকবা নিরাপদে থাকবা, আমার লাগি আপনারা দোয়া করবা, আমি আপনারা লাগি দোয়া করি আপনারা সকল ভালো থাকতা সুস্থ থাকতা নিরাপদে থাকতা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাপি গার্ডেনিং।